উপকূলীয় এলাকায় লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও মিঠা পানির সংকটের সমাধান দিয়ে তৈরি প্রকল্প উপস্থাপন করে অনন্য গৌরব অর্জন করেছেন বাংলাদেশী শিক্ষার্থী সারাফ নামার। তার তৈরি জলবায়ু সহায়ক প্রকল্পটি জিতে নিয়েছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম স্থাপত্য শিক্ষার্থীদের প্রতিযোগিতা। 85টি দেশের 900-এরও বেশি প্রকল্পের মধ্যে টেল অফ অ্যান্ড ওশন নামের শিরোনামের প্রকল্পটি অর্জন করেছে এই অনন্য গৌরব। আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরবান্বিত করা সারাফ নাওয়ার স্থাপত্যে বাংলাদেশকে নিয়ে যেতে চান আরও অনেকটা পথ। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। সাইট ইজ লোকেটেড ইন সোনাদিয়া আইল্যান্ড এট বাংলাদেশ। বঙ্গোপসাগর ঘেঁষা সোনাদিয়া দ্বীপ, যেখানে লবণাক্ততা, ঘূর্ণিঝড় এবং মিঠা পানির সংকটের মতো পরিবেশগত চ্যালেঞ্জ রয়েছে। At the northeast there is a mangrove forest. সেই চ্যালেঞ্জকে সহজ করতে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থাপত্য বিভাগের শিক্ষার্থী সারাফ নাওয়ার একটি প্রকল্প তৈরি করে স্নাতকের থিসিস হিসেবে। টেল অফ অ্যান্ড ওশন নামের সেই প্রকল্পটি ওশেনারিয়াম কমপ্লেক্সের ধারণা নিয়ে তৈরি। প্রকল্পটি সৌরশক্তি চালিত নকশায় লবণাক্ততা কমানোর পাশাপাশি বৃষ্টির পানি সংগ্রহ করে স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্স তৈরি করবে, যা স্থানীয় বাস্তুসংস্থান ও সামুদ্রিক জীবনকে বিচ্ছিন্ন না করে গড়বে নিবিড় সম্পর্কে। ফলে স্থাপত্য ও প্রকৃতির মধ্যে তৈরি হবে সহাবস্থান। এই ধরনের ক্রিটিক্যাল এরিয়াতে আর্কিটেকচার করতে গেলে সেখানে ইকোসিস্টেমকে সম্মান দিয়ে দেন ইকোসিস্টেমের যেন ক্ষতি না হয় এমন কিছু করতে হয়। তো এটার জন্যই আমার প্রজেক্টটা বিশেষভাবে জুরি বোর্ডের কাছে গিয়েছিল, যে আমি এমন একটা ডিজাইন করেছিলাম যেটা ইকোসিস্টেমে ইনভেজিভ কিছু হবে না, বরং সেটা ইকোসিস্টেমকে আরও রিস্টোর করবে। সো দ্য উইনার অফ ইন্সপিরাল অ্যাওয়ার্ডস 2024 ইন দ্য ক্যাটাগরি আর্কিটেকচার ইজ সারাফ নাওয়ার। স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিশ্বের বৃহত্তম এই প্রতিযোগিতায় নবম বার্ষিক ইন্সপায়ারলি অ্যাওয়ার্ডস 2024-এ স্থাপত্য বিভাগে বিজয়ী হয়েছে সারাফের তৈরি এই প্রকল্পটি। 85টি দেশের প্রায় 900-এর বেশি প্রকল্পের মধ্যে জিতে সারাফ গড়েছেন এই অনন্য অর্জন, যা সারা বিশ্বের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে স্বীকৃতি দেয়। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি আসলে এটা অর্জন করতে পেরেছি। তো তারা যখন আমাকে জানায়, আমাকে যখন অ্যাওয়ার্ড সেরিমনিটাতে উপস্থিত হতে বলে, তখনই আমি অবাক হচ্ছিলাম। আমি যে ক্যাটাগরিতে পেয়েছি, আর্কিটেকচার ক্যাটাগরিতে, সেখানে 921টার মতন প্রজেক্ট জমা পড়েছিল এবং 1000-এর উপরে পার্টিসিপেন্ট ছিল। যমুনা টেলিভিশনকে সারাফ জানাচ্ছিলেন পথটা সহজ ছিল না মোটেই, তবে পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহচর্য সেই পথটা মসৃণ করেছে। আমার বাবা মা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সাপোর্ট দিয়েছে এবং আমার ছোট ভাইও। এর বাইরে একাডেমিক্যালি আমার স্টুডিও মেন্টররা ছিলেন। স্টুডিও মেন্টরদের মধ্যে সুদীপ্তি মিস, জায়েদ স্যার এবং ন্যান্সি মিস, তারা আমাকে সাপোর্ট দিয়েছে। সারাফ নাওয়ারের এই প্রকল্পটি জুরি বোর্ডের সদস্যরাও আলাদাভাবে প্রশংসা করেছেন। তবে সারাফ নাওয়ার যেতে চান আরও বহুদূর, বর্ণিল করতে চান লাল সবুজের বাংলাদেশকে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।